ভিডিও শুরু করলাম, ঠিক আছে, বাট কি যেন একটা মিসিং মিসিং লাগতেছে, কি? তো এখন তো জায়গা চেঞ্জ হইলো, তারপর কি যেন মিসিং লাগতেছে, সাথে ফাহিদও আছে, এখানে ফাহিমও আছে, তারপর কি যেন একটা মিসিং লাগতেছে, কি মিসিং লাগতেছে, বুঝতে পারছিস কিছু? বুঝছি, কি বুঝছিস? একটু পর বুঝতে পারবে। ও হ্যাঁ, হয়ে গেছে। মিস কল মারতিস কেন? কল ধরবো তোমার তো কিপটা নাকি, আমার কিপটা মনে হয় তোর মতো আমাকে। হ্যাঁ, ওকে ওকে। তো আমরা যাচ্ছি এখন আজকে এক জায়গায়, সেখানে যা দেখা হচ্ছে। এখন আমরা অটোর মধ্যে আছি, আমরা এখান থেকে এক জায়গায় যাচ্ছি। এটা লাস্ট আমরা ডিসেম্বরের 3 তারিখ থেকে এক জায়গায় যেতে যাচ্ছি, সেটা হচ্ছে লক্ষ্মীতলায় যাবো। আমরা লক্ষ্মীতলায় যে হাসে মাংস খাবো, যে ফ্রাইড বসে আছে, ঠিক আছে, আমরা এখান থেকে লক্ষ্মীতলা যাবো। ফাহিম টাকা আনতে ভুলে গেছিলো, আবার এখান থেকে আবার দৌড় মারল বাড়িতে, বাড়ি থেকে এখন টাকা নিয়ে আবার আসতেছে। দেন আমরা অটোর থেকে জার্নি শুরু করতেছি, এক জায়গায় যাবো, এখান থেকে ওইটা হচ্ছে বাস স্ট্যান্ড একটা, এখান থেকে বাসে চড়বো, বাসে চড়ার পর যাবো লক্ষ্মীতলা। তো স্টেডিয়াম তো আমরা এখন বাসের মধ্যে বসে পড়ছি, পাশে আছে ফাহিম, আর পিছনে হচ্ছে আমাদের সাহিদ চৌধুরী। কই ফাহিদ, এ চৌধুরী গাও ক্রাশ বয়, সেন্ট ফিলিপসের ক্রাশ। হ্যাঁ হ্যাঁ, বসে আছি আমরা, সাহিদ চৌধুরী ম্যাক্স পড়ছে, ভালো করছে, কিন্তু এই যে এই ছেলেটা পড়বে না, মুখটা জ্বলে যাচ্ছে, একটু ইয়া করে দেয়, হাইলাইট করে দেবে। আমি এম গেল ম্যাক্স ফিচার নিয়ে নে, দেখা যাচ্ছে। বডি ম্যাসাজ নিচ্ছি আমরা, বডি ম্যাসাজ ফ্রি ফ্রি, মাত্র 20 টাকায় বডি ম্যাসাজ। আমরা বডি ম্যাসাজ নিতে নিতে এখন বাস থেকে নামছি, বাস থেকে নামে হাঁটা দিছি বিজয় পাশে এরা, আর আমাদের হোটেল হচ্ছে এখানে, মানে হোটেল বলতে থাকার হোটেল না, খাওয়ার হোটেল। আমরা যেখানে হাঁসের মাংস খেতে যাচ্ছি আর কি, তো হেঁটে যাচ্ছি, খাবো কি পানিতে তুই হাঁটতেছিস, আমরা না, তো থাকো রাস্তার অবস্থা দেখেন, এমনি আর বডি ম্যাসাজ পাইনি আমরা, রাস্তা রে ভাই, এইরকম করে পুরা রাস্তা। এমনি যাচ্ছি, হাঁটতেছি, হাঁটতে থাকি, এখানে পুলিশের গাড়ি, কিন্তু পুলিশ তো নাই, কি যে আছে আল্লাহ বলে না। হ্যাঁ সাব্বির ভাই আছে, দেখা, হ্যাঁ দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও, পিয়াজ ভাই এখানে কি পান নিচ্ছে, রাস্তার প্রচুর অবস্থা খারাপ, রাস্তা খারাপ, সাব্বির ভাই আমাকে বলতেছে। তো চলে আসলাম এখন খাবো এখানে, তুই হচ্ছে হোটেল, আমরা যে গাড়ি দেখলাম বাইরে পুলিশের, সেই পুলিশটা এখানে, বাসের যেটা ওই ধাক্কাটা আরো বেশি এক্সপেক্ট করছিলাম, ঠিক আছে, আরো বেশি চাইছিলাম, কিন্তু চাওয়ার থেকে বহুত কম হয়ে গেছে, ঠিক আছে, কেন আবার যেমন রাস্তা দেখছি, রাস্তার অবস্থা আমরা সেই ডিসেম্বরের 3 তারিখ থেকে করতে যাচ্ছি এখানে, মনে করেন যে লাঞ্চ, সে আজকে শেষমেশ আমরা আসতে পারলাম, এতদিন অপেক্ষা করার পর আজকে আসছি। ভাই রে ভাই, এদিকে হাসি তো খেতে আসছি, টাইম খাচ্ছে হচ্ছে বেশি চলে আসছিল মামা, কমাই দিলা যে সব সমান, দেখ একদম সমান সমান দিচ্ছে মামা, পারফেক্ট, দেখাচ্ছি, চলে আসছে আমাদের।
খাওয়া দাওয়া শেষ করছি আমরা খাওয়া দাওয়া শেষ করার পর এখানে আমাদের ফাহিম আহমেদ সুসু করতেছে ফাহিম শেষ তো খাওয়া দাওয়া শেষ হলো আমরা এখানে বেরিয়েছি আচ্ছা এটা কি মৌসি সুন্দর করতেছে যাই হোক খাওয়া দাওয়া শেষ করছি এবার সে এটা যে কেন বানা রাখছে তো বুঝলাম না কারণ ছাদও নাই কিছুই নাই আর এখানে কচুরি বানা দিয়ে ভর্তি এটা মানে গ্রিটিং চিচি এটা সময় হচ্ছে এখন এখান থেকে বেরিয়ে নেওয়া বের হচ্ছি আমরা বিল পেমেন্ট করা হয়ে গেছে অলরেডি যাই হচ্ছে মান্নান হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস এখানে আমরা খাইছি খাওয়া এখন যাচ্ছি মোহনপুর বিজে ওখান থেকে দাবো দেখা হচ্ছে হ্যাঁ তো ফাইদ আমরা এখন কোন জায়গাতে আসলাম তো আমরা এখানে এখন মোহনপুর ব্রিজের নিচে আছি আর এই পাশে মোহনপুর ব্রিজটা আর ওই সাইডে রাবার ড্যাম রাবার ড্যাম এখন রাবার নাই আর কি মানে রাবারটা ফুলানো নাই এখন পুরো বাতাস বাড়ি করে দিছে আর কি তো আমরা এখন এখানে একটু সামনে নিচে যাচ্ছি তো তোমরা একটু পরে সব কিছু দেখতে পাবা যে আমরা কী করতেছি না করতেছি আর এখানে তারা আসবে না আসুক ব্যাপার নাই কাকে ব্লগ মারবি তা ব্লগে সে আসতে যাচ্ছে তো তো আমরা হচ্ছে গিয়ে যে আমরা মোহনপুর ব্রিজে আসছিলাম ওখান থেকে এখন আমরা নিচে নামলাম নিচে নামে এই সাইডে পুরো বালুচর তো আমরা এই সাইডে যাচ্ছি আমার চশমা টশমা সব ওরা মারি দিছে আমাদের ফটোগ্রাফার সাহেব রাস্তার মাঝখানে ছবি তুললেন আমাদের ফাহিদ চৌধুরীর গাড়ি আসতেছে বেশ দিয়ে ও তো আমরা এখানে একটু ঘুরতেছি কারণ ওই সাইডে ছিলাম অনেক বেশি আসলাম তার মাঝখানে আবার ব্রিজে উঠছিলাম যার কারণে আবার নামলাম আর কি ফাহিদ এই সরি ফাহিম নাকি ব্রিজের উপরে আবার ছবি তুলবে আর যত আলো কমবে তত তো আরও খারাপ হয়ে যাবে ছবি তার কারণে উপরে আগে ছবি তুললাম আর এ পিছিয়ে আসতেছি আর এখান থেকে কিছু শট নিব শট নিয়ে তারপর তোমরা কিছু একটা দেখা পাবা তো এখান থেকে শেষ করতেছি বি রেডি
আশা করি তোমাদেরকে এই সিনেমাটি শর্টগুলো ভালো লাগছে আর আজকে আমরা আসছিলাম এখানে লক্ষ্মীতলায় দুপুরে লাঞ্চ করতে তো লাঞ্চ শেষ ফোন তারপর আমরা এখানে সিনেমাটিক শর্ট নিলাম অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম আর জায়গাটা হচ্ছে গিয়ে যখন পানি বেশি থাকে তখন আবার জোস লাগে এখন পানি অনেক কম যার কারণে আবার ড্যামটা এখন পুরো বসানো আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর পরে নেক্সট ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ এখন থেকে একটু রেগুলার হওয়ার চেষ্টা করব আর এটা ছিল আজকে এই বছরের First vlog, so I'm going to give you support Koro. Thanks and Allah Hafiz. কথা হচ্ছে হাঁটতেছো না হ্যাঁ।